তো ফিরে এলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আমি যে গেমটা খেলবো তার নাম হচ্ছে স্ট্রেঞ্জার প্লেস দ্য লাস্ট কিপার। তো ভাই কয়েকদিন ধরে আমি দেখছি এই চ্যানেলে তোমরা অনেকেই ভিডিও দেখছো যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি। কেন ভাই, আমি কি দেখতে খারাপ না আমি কি খারাপ জানি না ভাই। চলো ফটাফট মোটামুটি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আমাকে ফটাফট 50K ওয়াকাদের বাইরে বলছি 15K কমপ্লিট করতে হবে। ঠিক আছে তো ভাই সাবস্ক্রাইব করো চ্যানেলটি ইয়ার, আর কিচ্ছু না। তো চলো আমরা গেমে ঢুকে গেছি আর এখন আমরা কি হচ্ছে একটা ইন্ট্রো ছিল জাস্ট, তো এবারে আমরা গেম স্টার্ট করব। ঠিক আছে তো ফটাফট আমাকে কি করতে হবে ভাই, কি হচ্ছে? ও আচ্ছা, আমরা মোটামুটি একটা লিফটে আছি আর এটা জাস্ট লাইক একটা ড্রিম টাইপের ছিল, তো ড্রিম ট্রিম যা হওয়ার হয়ে গেছে, তো এবারে আমরা লিফট থেকে বের হবো। ঠিক আছে তো চলো ফটাফট সামনে যেতে হবে, আর এই গেম ভাই একটু লম্বা হতে পারে, তো চলো দেখা যাক কি হয়। তো কি করতে হবে আমাকে ভাই, পাজলগুলো কমপ্লিট করতে হবে আর হ্যাপি পাজল আছে আর হ্যাপি খতরনাক গেম আছে। তো এখানে আমরা দেখতে পাবো একটা এক চোখওয়ালা একটা দারোয়ানকে কিংবা কিপার যাই বলো, মোটামুটি এখানে আছে একটা খতরনাক এক চোখওয়ালা কিপার। তো এই যে লাঠিটা নিয়ে এখান থেকে একটা চাবি নিলাম, তারপরে এই ডোরটা খুলবো। ঠিক আছে তো আমাকে কী করতে হবে, ওই সাইডে যেতে হবে আর ওই সাইডে যাওয়ার জন্য আমাকে জাস্ট একটা ব্যবস্থা করতে হবে, আর ওই সাইডে মানে মেইন জায়গায় যেখান থেকে আমাকে যেখানে অনেক কিছু করতে হবে। ঠিক আছে আর কি বলবো, তো ওই ডোরটা খোলার জন্য এখানে একটা বাটন আছে, এই বাটনটা জাস্ট প্লেস করতে কি চলো এই বাটনটা জাস্ট ওখান থেকে ক্লিক করা আছে, তো এবারে আমরা এই ডোরটা খুলতে পারবো। ঠিক আছে তো চলো ভাই আমরা এই ডোর খুলে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা লাস্ট কিপার, আরে ওর নাম কি কিপার, ওকে দারোয়ান আছে, ওর একটাই চোখ। ঠিক আছে ও ডান্স করতে ভালোবাসে খুব আর ও ডান্স করছে দেখো, তো ওকে গেমে আমরা ডান্স করাবো আর ওকে মারবো ভাই একটা গ্যাস দিয়ে মারবো। তো চলো দেখা যাবো, তেরে আমাকে দেখতে পেয়ে গেছে আর এবারে আমার দিকে আসবে। তো চলো ওয়েট হোয়াট, ও মারবে মারবে মারবে, আমি জানি ভাই গেম প্লে করেছি আর হেভি খতরনাক গেম আছে ভাই, আমাকে খুব ভালো লেগেছে এই গেম। তো চলো এবারে আমরা এবারে কি করব, আমি একটা খাঁচার মধ্যে বন্দি থাকবো, খাঁচা না একটা জেলের মধ্যে বন্দি থাকবো। ঠিক আছে তো এখান থেকে আমাকে বেরোতে হবে, তো চলো মোটামুটি আমাকে কি করতে হবে এবারে সামনে যেতে হবে আর ওই সাইডে একটা রাস্তা আছে এখান থেকে বেরোতে হবে। তো চলো ওপর থেকে ওপরে যাওয়া যাক আর ওপর থেকে ফটাফট আমাকে নিচে নামতে হবে। ওকে তো চলো ভাই, এইখানে একটা সিন আছে, এই সিনটা আমাকে বরাবর মনে হয় একদম একদম রিয়েল লাগে, দেখো এই যে লাভটা দিলাম এখানে একদম রিয়েল লাগে একদম। তো চলো মোটামুটি এখান থেকে আমাকে বেরোতে হবে, প্রথমে কী করতে হবে না প্রথমে দুটো কাজ করতে হবে, যেমন চলো ওই সাইডে যাওয়া যাক আর ওই সাইডে এখান থেকে কোথায় আছে ওই কিপার, তো চলো যেখানেই থাক আমাকে কী করতে হবে না এখানে। আবে এখান থেকে বেরোলে কী করে, আমি তো ভাই এই তো প্রথমবার দেখছি ও এখান থেকে বেরোচ্ছে। চলো ঠিক আছে মোটামুটি মেরে দিয়েছে ভাই, আমি জানি ওই সাইড দিয়ে আসবে, তো এই সাইড দিয়ে এসে আমাকে দিল একদম টিপ। তো চলো ঠিক আছে আমি খেয়াল করি, আমি জানি ওই সাইডে থাকবে। তো এবারে আমাকে কী করতে, আবার ভাই গেম স্টার্ট হয়েছে আর ভাই একদম খেতানাক দেখেছো, আমাকে ধরার সঙ্গে সঙ্গে একদম মেরে দিল। তো এবারে আমি ওই সাইডে যাব আর ওই সাইডে যাওয়ার পর ভাই এখানে এসে গেছি, তো চলো এবারে কি করব, আমাকে সাবধানে গেম খেলতে হবে আর একদম একদম ভুল টুল করলে চলবে না। এখানে একটা দারোয়ান, এখানেও একটা দারোয়ান আছে, দারোয়ান না একে, তো চলো এর কাছে একটা কার্ড আছে, ঠিক আছে এর কাছে একটা কার্ড আছে, ওই কার্ডটা আমাকে নিতে হবে। তো আমি যাব এই সাইডে, ঠিক আছে এই সাইডে এখানে চলো, আর ওয়েট 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 এখানে নেই এখানে নেই, এই ডোর আমাকে খুলতে হবে। তো চলো এখানে একটা কী আছে না, এখানে একটা অ্যালেঞ্জ রেঞ্জ আছে, অ্যালেন রেঞ্জ, ঠিক আছে তো চলো এইটা নিয়ে যাব ওই সাইডে, ওই সাইডে চলো এখানে কী আছে, এখানে এখানে আমাকে আসতে হবে ওই কার্ডটা নিয়ে। ঠিক আছে তো এখানে ঢোকে যাক ভাই, এখানে একটা আইটেম পাবো, এখানে একটা আইটেম পাবো, যে আইটেমটা হচ্ছে একটা কাঁচি, ঠিক আছে এখানে নেই, তাহলে এখানে চেক করে দেখি, এখানেও নেই, তো এখানেও নেই, যখন ওই সাইডে দেখা যাক। ঠিক আছে এই সাইডে এখানে আছে কি, এখানেও নেই, ঠিক আছে এখানেও নেই, এখানে নেই, এখানেও থাকবে না। তো ভালো করে আমাকে সব জায়গা প্রতিটা জায়গা আমাকে খুঁজে রাখতে হবে, কোথায় আছে একটা কাঁচির দরকার ভাই, ওই কাঁচিটা কোথায় কোথায় থাকে না একদম খোঁজা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তো চলো মোটামুটি আমি এখান থেকে বেরিয়ে গেছি আর ওই সাইডে যাব। ঠিক আছে আর এখন ওই কিপার ওই দারোয়ান কোথায় এখন, ওকে কি বলবো আমি, তো যাই হোক মোটামুটি ও একটা কিপার, ঠিক আছে তো 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 কোথায় 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 ওই কাঁচিটা কোথায় ভাই, কাঁচি দেখতে পাচ্ছি না, ও কাঁচি এখানেই আছে।
তো চলো এখন কি করব না, এই যে এইটা আছে এইটা জাস্ট আমি নিলাম, ঠিক আছে। এইটা নেওয়ার পর আমি কোথায় যাব এখন? তো এখন যাব ঠিক ওই সাইডে, ঠিক আছে। তো ও ভাই কোথায়? আমার পেছনে। ও তেরি, চলো সামনে যাওয়া যাক, সামনে যাওয়া যাক। এইটা জাস্ট খুলবো আর আরে আরে চপ 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 চপ। তো এখন এখানে এলাম কি কোর জন্য, এখানে একটা ভাল্ব আছে, এই ভাল্বটা ফটাফট 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 বাস ভাই খুলে দিয়েছি। তো এবারে কিপার এইদিকে আসছে, চলো সামনে। আবে ওট, চলো 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 চলো। তো এবারে কি করব, ওইখানে যে কাঁচিটা ছিল না ওই কাঁচিটা আমাকে নিতে হবে। তো ওইটা নিয়ে নেওয়ার পর চলো 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 চলে চলে চলে, কোথায় ছিল? এইখানে, এই তো হইতো বাস ভাই পেয়ে গেছি। আর চলো চলো সামনে যাওয়া যাক, সামনে যাওয়া যাক, সামনে ওই সাইডে আছে, ওই সাইডে আছে। তো চলো 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 বাস ভাই এখানে এসে গেছি। এখানে আমরা দেখতে পাবো ওই যে কিপার, এর নাম কি, একটা মেনটেন্স অফিসার নাকি, আইডেন্টি কার্ডটা নিতে হয় এর কাছ থেকে। তো চলো এ ভাই এখানে ঘুমাচ্ছে ভাই, কি 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 ঘুমানোর জায়গা নেই। তো চলো এবারে এখান থেকে বেরিয়ে কোথায় যাব সোজা, ওই সাইডে, ওই সাইডে যাচ্ছে, ঠিক আছে। আমাকেও ঠিক ওই সাইডে যেতে হবে। তো ফটাফট আমি গিয়ে কি করব না, ফটাফট গিয়ে এখানে আমি লুকিয়ে যাব। তো চলো বাস ভাই, তো এবারে কি করব, এই কার্ডটা এখানে জাস্ট রাখবো। আর এখানে রাখার পর আমি কি করব না, ও এখানে আসতে পারে, তো জাস্ট ওয়েট, এখানে হাইড হয়ে থাকে, ঠিক আছে, চুপচাপ এখানে হাইড হয়ে থাকি। তারপর দেখা যাক ও কি করে, এখানে এখানে আসে কি এখান থেকে চলে যায়। তো চলো মোটামুটি আমি যেটুকু বুঝতে পারছি, যেটুকু বুঝতে পারছি ও পালাচ্ছে, ঠিক আছে। ওকে 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 ওকে, জাস্ট আর একটু, জাস্ট আর একটু। তো এবারে আমরা একটা কাজ করব, খাতানা কাজ করব, যে কাজটা হচ্ছে এখানে একটা বাটন আছে, এই বাটনটা জাস্ট অন করবো, ঠিক আছে। এইটা অন করার পর ফটাফট আমাকে এই ভাল্বগুলো ঘোরাতে হবে, কারণ যে আওয়াজটা হচ্ছে না ওই আওয়াজে হয়তো এদিকে। ও দেখো দেখো এবারে কি করব, এবারে কি হবে, বাস দুম দুম। তো এবারে কাজ হয়েছে, একটা খতরনাক কাজ, যেমন কি হয়েছে না আমি বলছি। ওইখানে যে ভাল্বটা প্রথমে যে ওপরে গিয়ে ভাল্বটা ঘুরিয়ে এসেছি, ওই ভাল্বটা ফেটে গেছে, ভাল্বটা মানে ওই পাইপটা ভাই ফেটে গেছে, ঠিক আছে। তো ওখানে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। আর এখানে একটা ক্যাসেট পেয়েছি, এই ক্যাসেটটা জাস্ট এখানে লাগালাম, ঠিক আছে। তো পরে এখানে কাজ করব, এখন এখানে আপাতত এখানে এটা থাক। তো আমি যাব ওপরে, আর ওপরে কি আছে না, ওপরে ভাই ওই কিপার চলে গেছে, ঠিক আছে। তো চলো ওকে ডাকলে হয়তো গান বাজিয়ে, কিন্তু আমি শুধু ও ও তেরি, একদম ভুল, এ তো বিশাল ভুল। চলো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো চলো আমি এবারে এখান থেকে বেরিয়ে সোজা যাব, কোথায় না আমি যাব সোজা ওইখানে যেখানে ওই দারোয়ানটা আমাকে মেরেছিল, ওইখানে এখানে এখানে ব্যাস ভাই এখানে এসে গেছি। তো এবারে যাব এই সাইডে, ছোট 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 ব্যাস ভাই এটা খুলে দিয়েছি। তো এবারে দেখো আমরা এখানে এসে গেছি, আর এখানে আমরা একটা কাটার, একটা কি এটা চাকু টাইপের একটা রেখেছিলাম এখানে, এটা নিয়েছি, ঠিক আছে। এটা নিয়ে সোজা যাব ওই সাইডে। তো ফটাফট কি করতে হবে আমাকে, এইটা খুলে দেব, এটাও খুলতে হবে। তো এবারে কি করব, এখানে একটা বাটন আছে, ঠিক আছে, এই বাটনটা জাস্ট আমাকে প্রেস করতে হবে। তো চলো বাটন ভাই প্রেস করা হয়ে গেছে। তো এবারে কি করব না, এই বাটনটা প্রেস করার কারণে এই ডোরটা ভাই খুলে গেছে, তো এটা লক ছিল। তো এবারে কি করব আমি, এখানে এই জায়গাটা ভাই এইটা দিয়ে ওপেন করব, খুলবো, ঠিক আছে। তো এর কাজ শেষ আপাতত। তো ওখানে আরও কিছু আছে, তো এবারে কি করব না, এখানে একটা কোড আছে, ঠিক আছে, ওই কোডটা আমাকে নিতে হবে। তো কি কোড আছে আমাকে দেখতে হবে ফটাফট। তো চলো এখানে তো কোড, এখানে তো কোড পেলাম না। তো এখানে দেখা যাক, এখানে দেখা যাক, এখানে দেখা যাক, এখানে 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 দেখা যাক, এখানেও নেই। তো চলো এই সাইডে যাওয়া যাক ভাই, এখানে অনেকগুলো টোকন টাইপের আছে, এই টোকনগুলো আমাকে দেখতে হবে, চেক করতে হবে কোথায় যে একটা কোড পাবো সে বলা মুশকিল। তো চলো এই সাইডে দেখা যাক, আর এই সাইডে এখানে কি আছে, এখানেও নেই। তো এমন কোথায় লুকিয়ে আছে ওই কোড সে আমি জানি না, মোটামুটি কোথাও না কোথাও লুকিয়ে আছে যেখানে আমাকে যেতে হবে। তো ভাই এখানেও পেলাম না ওই কোড, আর এখানে 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 এখানেও নেই। তো কোথায় আছে ওই কোড আমাকে দেখতে হবে। চলো এই সাইডে দেখা যাক, এই সাইডে এখানেও পেলাম না, এখানে এখানে এখানেও নেই। ও এই তো কোড পেয়ে গেছে ভাই, 144, ঠিক আছে, 144 হচ্ছে কোড। তো এই কোডটা কি আছে না, একটা লকার আছে, ওই লকারের মধ্যে একটা একটা আইটেম পাবো, যে আইটেমটা
যে আইটেমটা হচ্ছে, যে আইটেমটা হচ্ছে একটা কি বলে ওইটা স্প্রে টাইপের আছে, ঠিক আছে, ওই স্প্রেটা দিয়ে আমি কি করব না ওই একে মারবো। ওর নাম কি, কিপারকে। ও এদিকেই আসছে, চলো ঠিক আছে, ওকে আসতে দাও এইদিকে, আর চলো এই সাইড দিয়ে আমি নিচে যাব, ঠিক আছে। রাস্তা দুটো হয়ে গেছে, ওপরে যাওয়ার দুটো রাস্তা হয়ে গেছে, তো ওকে ভাই এদিকে আসতে হবে, কারণ আমার ওর ওকে দরকার, ঠিক আছে। তো ওই সাইডে আছে, আচ্ছা ওই সাইডে যেতে আমাকে, আর ওখানে একটা লকার আছে, ওই লকারের মধ্যে আমরা পাবো একটা স্প্রে, আর স্প্রে দিয়ে আমি কি করবো না ওই দারোয়ানকে, 144 কোড আছে, ঠিক আছে ঠিক আছে, 144, চলো 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 চলো। বাস ভাই আমরা খুলে দিয়েছি, তো এবারে এখানে একটা স্প্রে পেয়েছি, এটা আমি এই একে মারবো, ওই দারোয়ানকে মারবো। এসো 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 এসো, ও মেরে দিয়েছি। তো ওর চোখ ভাই জ্বালা করছে, খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে, আর কাঁদছে, খুব খারাপ লাগছে ভাই, ভাই এমনভাবে কাঁদে না, কেমন লাগে ভাই, খারাপ লাগে আমার, বাচ্চা ছেলের মতো। ওকে ওকে ওকে, খুলে গেছে এই জায়গাটা, ঠিক আছে। এবারে আমাকে কি করতে হবে, একটা সোডা ক্যান আনতে হবে, সোডা সোডা আনতে হবে, ঠিক আছে। এখনও চুপচাপ আছে এখানে, তো ফটাফট আমাকে ওই সাইডে যেতে হবে। আর চলো ভাই এই সাইডে এসে গেছি, ওপরে যেতে হবে, ওপরে যাওয়ার পর আবার আসছে নাকি, ও তেরি, চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুলে যা বন্ধ হয়ে যায়, তো চলো ওই সাইডে যাওয়া যাক। আর এবারে এইটা খুলতে হবে, আবার এই সাইডে যেতে হবে, তো ফটাফট আমাকে কি করতে হবে না, এই ডোরটাও খুলতে হবে, ঠিক আছে। এই ডোরটা খোলার পর, আরে খুলে যা খুলে যা খুলে যা খুলে যা খুলে যা, কোথায়, ও ওইখানে দাঁড়িয়ে আছে, তো চলো ঠিক আছে। যদি এদিকে আসে তো একটু বিপদ হবে, কারণ আমি যে আইটেমটা এবারে তুলবো না, এই আইটেমটা খুব হেভি, একদম ভারী, ঠিক আছে। এটা একটা হ্যামার আছে, এই হ্যামারটা দিয়ে কি করবো না আমি ওই সিকিউরিটি রুমে যাব, ঠিক আছে। ওখানে অ্যালার্ম বাজবে, আর ওই অ্যালার্ম, ওখানে একটা আইটেম আছে, যে আইটেমটা হচ্ছে একটা কি বলে ওইটাকে, একটা কয়েন পাবো, ঠিক আছে। এই কয়েনটা আমাকে ভাঙ, এই বাস ভাই আয় 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 আয়, আরে আয় আয় আয়, বাস ভাই কয়েন পেয়ে গেছি, এবারে ভাগো এখান থেকে, ভাগো 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 ভাগো, এবারে আসবে হয়তো, হয়তো আসবে আসবে আসবে, না আসছে না, না আসেনি, এখনও আসেনি। তো এবারে কি করব না, আমি নিচে যাব, নিচে একটা সোডা ক্যান পাবো, আয় চলে আয় চলে চলে, ব্যাস 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 ব্যাস, বা সোডা আমরা পেয়ে গেছি। তো সোডা দিয়ে কি করবো না, ওখানে একটা সার্ভার রুম আছে, ওই সার্ভার রুমে যাব, ঠিক আছে। যে চাবিটা পেয়েছিলাম না, ওই চাবিটা আমি যে সার্ভারটা সার্ভার রুমটা ওপেন করেছি এইখানে, ঠিক আছে। এই যে সার্ভার রুমটা আমি ওপেন করেছি, এইখানে ঢুকলাম, ঠিক আছে। তো এবারে কি করব, এখানে সার্ভারটা ভাই নষ্ট করে দেবো। তো এবারে কি হবে না, এতে ওই যেখানে যে অ্যালার্ম বাজছিলো, ওই অ্যালার্ম ভাই আর বাজবে না, তো এবারে ওখানে অনেক কাজ আছে, তো ওখানে যেতে হবে আবার। তো চলো ওপরে যাওয়া যাক, তো এবারে কি করবো না, এখানে যদি আমরা একবার ডান্স দেখি, এই এর কি বলে এর নাম, চলো এখানে একটু ডাকা যাক, ঠিক আছে। এখানে চুপচাপ ও ডান্স করবে, আর আমি ওপরে কাজ করবো, ঠিক আছে। তো চলো ফটাফট ওপরে যাওয়া যাক, এই সাইড দিয়ে যাবো কি, আর যদি এই সাইড দিয়ে ও চলে আসে তো এখানে কি হবে, চলো দেখা যাক। ও এখন কোথায় আমি ভাই জানি না, আচ্ছা ঠিক আছে, ও নেই এখানে। তো এবারে কি করব, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু কোড ফোড আছে। তো যেমন এখানে একটা আছে, তো এইটা আমাকে দেখতে হবে কোন ফ্লোরে যেতে হবে, 7th ফ্লোরে আমাকে যেতে হবে, ঠিক আছে। 7th ফ্লোরে একটা চাবি আছে, ওই চাবিটা আমাকে আনতে হবে, যার জন্য আমাকে 7th ফ্লোরে যেতে হবে। আর এখানে একজনের, একজন ডিরেক্টরের নাম আমাকে দেখতে হবে কী আছে, ঠিক আছে। এখানে না ওই সাইডে যেতে হবে, আর এইটা খোলার পর আমাকে কী করতে হবে, এখানে একটা পাজেল আছে, এই পাজেল কমপ্লিট করতে হবে। তো কিপার এবারে ওখানে চলে গেছে আর ডান্স করছে, তো ফটাফট আমাকে কী করতে হবে না, ওই এর নাম খুঁজতে হবে, জনসন, আচ্ছা জনসন স্যার, জনসন। আর এখানে এই কোড খুলতে হবে, তো চলো চলো চলো, এও খুলে যা, আরে এইভাবে না এইভাবে, আর এইটা ওপরে যাবে, আর এইটা এই সাইডে আসবে, আর এইটা এইভাবে। তো চলো এবারে এই সাইডে যাওয়া যাক, আর ডিরেক্টরের নাম কী আছে আমাকে দেখতে হবে। তো চলো এবারে দেখতে হবে, এখানে চার্লস, চার্লস জনসন নাকি, জনসন চার্লস, ডিরেক্টর নেম ইজ চার্লস জনসন, চার্লস জনসন। তো চলো সিএইচএ আলি, ওকে আমি কি খুলতে পারবো। তো এবারে কি করছি না, আমি যাচ্ছি 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 যাচ্ছি, কোথায় যাচ্ছি 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 যাচ্ছি, চলো ওপরে যাওয়া যাক ওপরে। ও কি হচ্ছে, এখনও ডান্স করছে নাকি, হতে পারে ভাই, এই খুব ডান্স প্রিয় ডান্সার আছে, ডান্সার কিপার। তো চলো এবারে কি করবো না, এখানে 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 ডিরেক্টরের নাম দেখবো, ঠিক আছে, কী আছে কী আছে, সিএইচএ আর এল
यस ओके यस चार्ल्स जनसन, JHJHONSON। তো এটাই হবে হয়তো, চলো দেখা যাক কি হয়। বার্থডে, আবে বার্থডে কি আছে এখানে, রং হয়ে গেছে মনে হয়, আমার মনে হয় রং হয়ে গেছে, স্পেলিং রং হয়ে গেছে মনে হয়, তাই আসছে না। ARLES চার্লস, চার্লস জনসন, JOHN জনসন, ওকে এটাই হবে হয়তো, হয়ে গেছে। তো এখানে বার্থডে আছে 220, ওকে 00220, তো এটা একটা কোড, ঠিক আছে 00220, 00220, এটা আমাকে মনে রাখতে হবে, 00220, ওকে। তো চলো ফটাফট, ওকে 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 ওকে। তো এবারে দেখো 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 দেখো, আমি ভাই খুব ভাগ্য ভালো যে আমাকে ও দেখতে পায়নি, আর আমি যেখানে গিয়েছিলাম ও এখানে যায়নি। 00220, ওকে আমার কোড মনে আছে। তো 7th ফ্লোরে যেতে হবে, তাই তো 7th ফ্লোরে আমাকে যেতে হবে, আর কোড হচ্ছে 00220, ওকে। তো চলো এবারে এই এইটা আমাকে খুলতে হবে। তো এটা খোলার পর আমাকে কী করতে হবে, না ভেতরে যেতে হবে, ভেতরে যাওয়ার পর আরও একটা আরও একটা জায়গা আছে, এই জায়গাটা আমাকে জাস্ট ও প্রেস করতে হবে, ঠিক আছে। তো ওইটা প্রেস করার কারণে ওইটা খুলবে, ঠিক আছে, লিফট টাইপের আছে, ওইটা খুলবে, ডোরটা খুলবে, আর এইটা প্রেস করে রাখি, ওই দরজাটা খুলবে, ঠিক আছে, ওকে, ওই গেটটা খুলবে। তো এবারে জাস্ট ওয়েট, ওকে 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 ওকে, খুলে গেছে। তো এবারে আমাকে যেতে হবে 7th ফ্লোরে, আর 7th ফ্লোরে একটা র্যাট ইঁদুরের গর্তে, ঠিক আছে, ইঁদুরের গর্তে আমরা একটা চাবি পাবো, ওই চাবি নিয়ে কি হবে না, আরও কিছু কাজ আছে তোমরা দেখতে পাবে। তো চলো 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 7th ফ্লোরে, 7th ফ্লোরে, 7th ফ্লোরে, ওকে কোন ফ্লোরে এলাম, 5th ফ্লোর, ওকে 5th ফ্লোর। তো চলো আরও ওপরে যাওয়া যাক, ওকে ওকে, 6 7 7, এটাই হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা র্যাট হোল, আর এখানে আমরা পেয়ে যাব একটা চাবি। তো এই চাবি নিয়ে কি করব, আবার নিচে যাব। তো নিচে এসে গেছি ভাই, এই ওপরে উঠতে যত সময় লাগে, নিচে নামতে এত সময় লাগে না। তো ভাই নিচে এসে গেছি, তো এবারে কি করব, এই সাইডে যাব, আর এই সাইডে পেয়ে যাব আমরা একটা জায়গা, একটা সিক্রেট জায়গায় পেয়ে গেছি। তো এখানে একটা লকার আছে, বিশাল লকার, আর ওই যে কোডটা আমরা দেখেছিলাম 00220, ওই কোডটা আমাকে এখানে খুলতে হবে। চলো 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 চলো, আরে আয়, 00220, 20 কোথায় আছে, 20 এই সাইডে আছে। তো ওকে ওকে, বাস খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে, আবে খোলেনি, কি হলো, তেরি কোড ভাই গন্ডগোল আছে, আমি একদম ভুল দিয়েছি। তো চলো 00000, হ্যাঁ তেরি ভুল হচ্ছে ভাই, কোড কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো আমাকে কী করতে হবে, 01 হচ্ছে ভাই, এ তো বিশাল খাতারনাক, একদম বাজে জিনিস। তো এই লক ভাই খুলতে হবে, একটু টাইম লাগছে আমাকে, আমার 00 হয়ে যা, 00 হয়ে যা, 2 হয়ে যা, 2 হয়ে যা, 20ও হয়ে যা, এটাই তো খুলছিলাম আমি তখন। ওকে খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। তো এবারে কি করব, এখান থেকে আমি একটা আইটেম পাবো, যে আইটেমটা পেয়ে গেছি। তো এখন আমি এখান থেকে বেরোতে পারি, ফটাফট আমাকে বেরোতে হবে, নাহলে ওই ও চলে আসবে এখানে, না আসেনি আসেনি আসেনি, ফটাফট আমাকে এখান থেকে ভাই কেটে পড়তে হবে, নাহলে আমাকে ধরে নেবে একদম। চলো কোথায় 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 নেই এখানে, তো ভাই চলো এখান থেকে কেটে পড়ি, কোথায় যাবো না আমি এখন, কোথায় যাবো না আমি এখন, চলো ওই সাইডে, ওই সাইডে যাওয়া যাক। আর ও কি এদিকে আসবে, ও দেখো 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 এদিকে আসছে, ও আসছে এদিকেই। আর এখানে আমি যে কাগজটা পেয়েছি না, এটা একটা, এখানে একটা কোড লেখা আছে, ঠিক আছে, এই কোডটা হচ্ছে আমি যে লিফটে আমি এসেছিলাম ওই লিফটে আবার ফিরে যাব, ঠিক আছে। তো ওই লিফটের কোড এখানে লেখা আছে, তো ওই কোডটা আমরা দেখব কি আছে। তো চলো আগে লিফটে যাওয়া যাক, তারপরে আমি চেক করব এই লিফটে, ওই লিফটের কোড কি আছে। চলো ভাই এসে গেছি, তো ফটাফট আমি কোথায় যাব, না এই সাইডে যাব, ঠিক আছে। তো চলো 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 চলো, বাস ভাই। তো এবারে আর একটা কাজ, যে কাজটা হচ্ছে লিফটের কোড দেখা, ওকে, তারপর আমরা এখান থেকে কেটে পড়ো সোজা একদম বাড়ি, বাড়ি না কোথায় যাওয়া যায়, 4041, ওকে। তো 4041 আমাকে এখানে দেখতে হবে, 4041। তো চলো খুলে যা, খুলে যা, আরে চলো 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 ভাই, এবারে আমরা গেম ভাই সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি একদম। আর এখন আমি যাচ্ছি কোথায়, ওপরে যাচ্ছি, আর ওপরে দেখা যাচ্ছে একটা চাঁদ, সূর্য কী দেখা যাচ্ছে, আর চলো এটা কোথায় কী হচ্ছে, বাস কী হচ্ছে। তো বাস ভাই, ও তেরি, এটাও একটা ড্রিম টাইপের ছিল নাকি। আর এখানে দেখো চারিদিকে
পুলিশ আছে, সাইরেন বাজছে। তো এবার ও তেরে গাইস, দেখো ওই দারোয়ান এখানে দাঁড়িয়ে আছে, আর এটা একটা রিয়েল রিয়েল ঘটনা ছিল কি বলে। তো যাই হোক, মোটামুটি আমরা এই গেম মোটামুটি কমপ্লিট করলাম একদম ঝেকাস করে। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ভাই, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটি। এই ধরনের হরর গেম তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকবে, বাই।